ইরান সহ শত্রু হামলার সংখ্যায় ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ভূগর্ভস্থ কক্ষে সংগ্রহ করে রাখছে কয়েক লাখ ব্যাগ রক্ত। প্রস্তুত করা হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলো। সতর্ক অবস্থানে দেশটির সামরিক বাহিনী। হানিয়ার গুপ্ত হত্যার পর থেকে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছে ইরান। এর পরপরই বেশ আতঙ্কিত ইসরায়েল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ইসরায়েলের রাষ্ট্রীয় রক্ত সরবরাহ সংস্থা এমডি এর কর্মীরা পার করছেন ব্যস্ত সময়। সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন গ্রুপের কয়েক লাখ ব্যাগ রক্ত। আহতদের কাছে সেসব রক্ত পৌঁছে দিতে দেশজুড়ে প্রস্তুত আছে 30,000 স্বেচ্ছাসেবী। আমি রক্ত দিয়েছি, যে কোনো সময় একটা জরুরি অবস্থা তৈরি হতে পারে। আমাদের সেনাদের তো বটেই, সাধারণ নাগরিকদেরও রক্ত প্রয়োজন হতে পারে। প্রস্তুতি নিয়ে রাখা জরুরি। ভূগর্ভস্থ একটি কক্ষে সংগ্রহ করে রাখা হচ্ছে সেগুলো। প্রয়োজনের চেয়ে কয়েক গুণ পুরো দেয়াল, এয়ারলক সিস্টেম ও ব্লাস্ট ডোরের সেই কামরা নাকি কোনোভাবেই ভেদ করতে পারবে না শত্রুপক্ষের কোনো অস্ত্রই। শত্রুপক্ষ রক্তের এই যোগানকে টার্গেট করে হামলা চালাবে তা নিশ্চিত, তাই এত কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হচ্ছে সেগুলোকে। কতদিন সে পরিস্থিতি বিরাজ করবে তা আমরা জানি না, অন্তত প্রথম কয়েকদিনের জন্য প্রস্তুত আমরা। দিনে কমপক্ষে 6,000 ব্যাগ রক্ত সাপ্লাইয়ের সক্ষমতা আছে আমাদের। ইরান ও এর প্রক্সিদের হামলার আতঙ্কে দেশটিতে চলছে এমন তোড়জোড়। এরই মধ্যে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলো থেকে কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। দেশজুড়ে বিভিন্ন কারখানা থেকে সরিয়ে ফেলা হচ্ছে বিস্ফোরক ও অন্যান্য বিপজ্জনক পদার্থ। ঠিকঠাক করা হচ্ছে বম্ব শেল্টার ও পানি সরবরাহ কেন্দ্রগুলো। আরও উন্নত করা হয়েছে দেশব্যাপী সাইরেন ও ব্রডকাস্ট অ্যালার্ট ব্যবস্থা, যাতে সন্দেহজনক কোনো কিছু রাডারে ধরা পড়লে সাথে সাথেই বাসিন্দাদের কাছে পৌঁছে যাবে সতর্কবার্তা। দেশজুড়ে বিভিন্ন স্থানে আন্ডারগ্রাউন্ড পার্কিং লটগুলো প্রস্তুত করা হয়েছে নিরাপত্তা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য। প্রয়োজন হলে সেসব পার্কিংয়ে আশ্রয় নিতে পারবে হাজার হাজার মানুষ। তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর পর থেকেই উত্তপ্ত পরিস্থিতি। ইসরায়েলকে দায়ী করে কঠোর প্রতিশোধের হুমকি দিয়ে আসছে ইরানের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কর্মকর্তারা বলছেন, শিগগিরই দেশটিতে একযোগে হামলা চালাবে ইরান ও তার প্রক্সিরা, তাই সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে ইসরায়েলি প্রশাসন। সবাইকে বলতে চাই, সতর্ক থাকুন, কিন্তু প্যানিক করবেন না। প্রতিরোধ এবং আক্রমণ দুটোর জন্যই আমরা প্রস্তুত। সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দেশটির সামরিক বাহিনী। সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড বাসিন্দাদের নতুন কোনো নির্দেশনা না দিলেও স্থানীয় কর্তৃপক্ষ বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার পাশাপাশি নিরাপদ এলাকা কিংবা তার আশপাশেই থাকতে বলা হয়েছে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।